মানুষের জনজীবন কীরকম, কত কষ্টে কাটে তা বোঝার জন্য যেতে হবে এইরকম একটা জায়গায়। তো আজকে কোথায় গিয়েছি, কী করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নতুন পরিবেশ থেকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব। তো আজকে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুল করবেন না। তো আজকের পরিবেশটা দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ একটা পরিবেশে, যেখানে কিনে এই যে রাস্তার পাশে ভুট্টা রোদ দিয়ে রেখেছে। এদিকের প্রধান ফসলের মধ্যে একটা হচ্ছে ভুট্টা, যাকে কিনা এখানকার লোকেরা বলে গোল্ড। তারপরে হচ্ছে ধান আছে, এছাড়া তাদের প্রধান হচ্ছে, যেহেতু এটা হাওড় এলাকা, কিছুদিন পরে ধানের এই যে বিস্তৃত ধানের জমি দেখতে পাচ্ছেন না, এটাই হবে হচ্ছে হাওড়। তো এখন আমি আমার কর্মক্ষেত্রে যেহেতু আছি, আপনারা সবাই মোটামুটি জানেন যে আমি আমার কর্মক্ষেত্রের জন্য কিশোরগঞ্জে আছি, কিশোরগঞ্জের অষ্টগ্রামে আছি। তো এখন আমি কিশোরগঞ্জের অন্য একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে নাম ভাতশালা। তো যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনে হলো যে না, এটা আমার অবশ্যই আমার ফলোয়ার ভাই বোনদের সাথে শেয়ার করা উচিত, কারণ আপনারাও তাহলে দেখতে পারবেন বাংলাদেশ কত বেশি সুন্দর। আপনাদের মনে আছে এর আগের একটা ভিডিওতে, যখন কিনা আমি কিশোরগঞ্জে আসছিলাম, নিহাল একটা ভিডিওতে বলেছিল যে বাংলাদেশ এত সুন্দর, আমি তো জানতাম না। তো বাংলাদেশ আসলেই অনেক সুন্দর, তবে বাংলাদেশের মানুষদের জনজীবন সম্পর্কে আমি নিজেও আগে জানতাম না যে জনজীবনটা কত। আসলে আমরা যেরকম ভালো আছি আলহামদুলিল্লাহ, ঢাকা শহরে বড় হয়েছি, জীবনযাপন করেছি, বাট এইখানকার মানুষের জীবনযাপন দেখে আমার কাছে মোটামুটি আর কি অনেক কষ্ট জীবনযাপন তারা করছে। আর যখন কিনা তারা হচ্ছে হাওড়ের পানি চলে আসবে, বন্যার পানি, তখন কিন্তু তারা পুরাই পানিবন্দী অবস্থায় থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা, এত চিপা রাস্তা, আপনি একজন মানুষ হেঁটে যাবেন এটাই অনেক বড় কথা, দুজন তো কোনোভাবেই পাশাপাশি যাওয়া সম্ভব না। আর এদের ঘরগুলো খুবই ছোট ছোট, রান্নাঘর বলেন, যাই বলেন, একেবারে ছোট ছোট। আর এদের স্যানিটেশন ব্যবস্থা খুবই 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 এখন পর্যন্ত নিম্নমানের, তাদের অধিকাংশের হচ্ছে খোলা ল্যাট্রিন ইউজ করে। তবে মাঝে মধ্যে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় এই যে এইরকম করে সবজি টবজি লাগানো আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশটা, আমি কিন্তু দেখানোর জন্যই ভিডিওটা করা, যে না আমরা যে শহরে যারা বাস করি তাদের থেকেও কিন্তু অনেক খারাপ অবস্থায় মানুষ জীবনযাপন করছে। আর একটা মজার কথা হচ্ছে, এই জায়গাটা আসার আগে আমার এই জায়গা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তবে গুগলে যখন আমি অষ্টগ্রামে আসার আগে সার্চ করি যে অ্যাবাউট গুগল অষ্টগ্রাম, তখন হচ্ছে একটা জায়গা আমাকে শো করেছিল গুগলে, যেটা হচ্ছে চারদিকে পানি আর পানি, মাঝখানে হচ্ছে একটা লোকালয় আর কি, অনেক অনেক বসতি, যেখানে কিনা মানুষের অনেক ঘর দেখা যাচ্ছে ছিল। তো আমি ফর্চুনেটলি সেদিন এই জায়গাটার মধ্যে যেতে পেরেছিলাম। আর এখন আমি যখন ভয়েস ওভার করছি, এখন কিন্তু আশেপাশে অনেক শব্দই শুনতে পাবেন, কারণ এটা গ্রাম অঞ্চল, এখানে আশেপাশে অনেক গাড়ি শব্দ আসে। আর আমার বাসাটা হচ্ছে একেবারে মেইন রোডের উপরে, সো মেইন রোডের উপরে বলতে ভুল হবে, মেইন রোডের একেবারে পাশেই, তো এখানে অনেক ধরনের গাড়ির শব্দ পাবেন আপনারা। আর এখানে ভাবলাম যে ভিডিওতে সবসময় যদি আমি ব্যাকগ্রাউন্ডেই থাকি তাহলে আপনাদের একটু বোর ফিল হতে পারে, তো ভাবলাম যে একটু সামনে চলে আসি। এই যে আপনাদের সাথে আমি কথা বলছিলাম, তো ওইখানে অনেক বেশি নয়েজ থাকার কারণে আমি সেটা রিডিউস করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এখন আমার কর্মক্ষেত্রের যে বিভিন্ন জায়গা যেতে হয় মানুষদের সাথে, যেহেতু আমাদের কাজ ডোর টু ডোর আমাদেরকে যেতে হয় কাজ করার জন্য, তো এখানে আমি হাঁটছি। আর আমার সাথে আমার দুজন বড় ভাই আছেন, যারা কিনা আমাকে এই মুহূর্তে কাজ শেখাচ্ছেন, কারণ কাজ আগে শিখতে হবে তারপরে করতে হবে, তাই তো? তো ভাবলাম যে এখন থেকে যেখানেই আমি আর কি মনে হবে যে না, একটুখানি আনকমন কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো।